হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মাহবুবুর রহমান আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিগিনার টু প্রফেশনাল আইটি ট্রেনিংয়ের এগারো নম্বর পার্টে তো আজকের পার্টের বিষয়টা হলো যে আমরা প্রিন্টার কীভাবে শেয়ার করবো তো বিয়র্স প্রিন্টার আমরা শেয়ার করতে পারি দুইভাবে একটা হলো যে যদি আপনার প্রিন্টারটা নেটওয়ার্ক প্রিন্টার হয় তাহলে আপনি কী করবেন নেটওয়ার্ক প্রিন্টারের মধ্যে একটা আইপি বসাবেন বসিয়ে সেই নেটওয়ার্ক প্রিন্টারের আইপিটা আপনি পিসির মধ্যে শেয়ার করে দিবেন সেটা কীভাবে করতে হয় সেটাও দেখাবো এবং আপনার যদি স্ট্যান্ড আলোন প্রিন্টার থাকে মানে যেটা ইউএসবি পোর্ট আছে এবং মানে ইউএসবি কেবল দিয়ে আপনার কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করবেন কানেক্ট করার পরে মনে করেন যে যে মেশিনটার মধ্যে আপনার প্রিন্টারটা ড্রাইভারটা ইনস্টল দেওয়া থাকবে সেই মেশিন থেকে আপনাকে সেই প্রিন্টারটাকে শেয়ার করতে হবে শেয়ার করে শেয়ার করার পরে আপনাকে কি করতে হবে আদার্স মেশিনে মানে ক্লায়েন্ট মেশিনে যেয়ে আপনার যে কম্পিউটারের মধ্যে আপনি প্রিন্টারটা ইনস্টল দিয়েছেন এবং শেয়ারিংটা চালু করেছেন সেই কম্পিউটারের আইপির মাধ্যমে আপনি প্রিন্টার শেয়ার করতে পারবেন তো আজকে আমি দুইটাই দেখাবো যে আপনারা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ তো দেখেন আমি এখন চলে যাবো আমার কম্পিউটারে অফিসের কম্পিউটারে যেটার মধ্যে আমার নেটওয়ার্ক প্রিন্টার আমি শেয়ার দিতে পারবো সেটা দেখাবো এখন চলে আসলাম আমার অফিসের মেশিনে মেশিনে আসার পরে আমাদের যেটা করতে হবে অবশ্যই আপনাকে কনফার্ম হইতে হবে যে আপনার আইপি যে আছে সেই নেটওয়ার্ক কত আইপি কত সাপোজ আমার নেটওয়ার্ক প্রিন্টারের আইপি হলো ওয়ান সেভেন্টি টু ডট সিক্সটিন ডট ফোর ডট ঠিক আছে এটা তাহলে আমি এখন কি করব আমার যে মেশিনটা আছে এইটার মধ্যে আসবো আসার পরে আমি এখন এই মেশিনের মধ্যে আমি কি করব নেটওয়ার্ক প্রিন্টার শেয়ার দেবো ভিওর্স এটা হলো যে নেটওয়ার্ক প্রিন্টারটা আমি কীভাবে শেয়ার দেব এখন আমরা জাস্ট এখানে আইপিটা জাস্ট এখানে দেখাই দিব তো আমাদের প্রথমেই যাইতে হবে দুইভাবে করা যায় এক হলো যে আপনি এইখান থেকে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন সি ও এন আর ও এল কন্ট্রোল এই যে কন্ট্রোল প্যানেল লিখলে এটা আসবে কন্ট্রোল প্যানেলে এসে এখানে দেখেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার নামে একটা অপশন থাকবে অনেক সময় আপনাদের এই অপশানটা থাকে না এইভাবে থাকে তখন একটু খুঁজে পেতে অসুবিধা হয় যেমন এই এইভাবে থাকে তো এইভাবে থাকলে কিন্তু খুঁজে পেতে একটু অসুবিধা হয় তো এখানে দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আপনার এই এইভাবে আসে আর আপনি যদি এইখান থেকে আপনি এই যে ক্যাটাগরিটাকে লার্জ অথবা স্মল করে নেন তাহলে দেখেন এই যে ডিভাইস অ্যান্ড প্রিন্টার নামে অপশনটা আছে এই এইখানে এই অপশানটা আমরা আসবো এসে এখানে ক্লিক করব করার পরে আমরা এইখান থেকে আমরা এই যে অ্যাড প্রিন্টার নামে যে অপশনটা আছে এই অ্যাড প্রিন্টার আমরা ক্লিক করব তো এসে আমরা এই যে এই জায়গাটা ক্লিক করব করার পরে এই জায়গাটা আসবো নেক্সটে ক্লিক করব তারপরে এখানে আইপিটা বসাবো 172.16.40.14 টু ডট সিক্সটিন দেওয়ার পরে এইখানে কিন্তু ওয়ান লেখা আসছে কেন আসছে ভিউয়ার্স অলরেডি আমি এই একটু আগেই একবার ট্রাই করেছি যার জন্য এখানে ওয়ান চলে আসছে এখানে যদি এইটার পর আবার ট্রাই করি তাহলে এখানে টু আসবে হ্যাঁ তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কানেক্টিং দেখাচ্ছে আর এইখানে একটা ডিভাইসের মতো শো করছে দেখেন এই যে ডিভাইসের মতো শো করেছে এবং দেখেন এখন বলতেছে কি ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড এই যে প্রিন্টার এত ঠিক আছে এই যে এইটা চলে আসছে নেক্সটে ক্লিক করব তারপর বলতেছে কি আপনি কি এই প্রিন্টারটা আবার কারো সাথে শেয়ার করতে চাচ্ছেন কিনা যদি চান তাহলে এই এইখানে দিয়ে তার লোকেশনটা দিয়ে দিবেন যেহেতু আমরা চাচ্ছি না এখানে দিব ডোন্ট শেয়ার দিস প্রিন্টার নেক্সটে ক্লিক করব তো এইখানে বলতেছে আপনি যদি প্রিন্ট প্রিন্ট এ টেস্ট পেজ এইটা যদি ক্লিক করি তাহলে আমার এই প্রিন্টার থেকে টেস্ট পেজ একটা প্রিন্ট হবে আমরা এখানে এটা এটা দিতেও পারি নাও দিতে পারি দিলেও সমস্ত টেস্ট প্রিন্ট দিলে একটা কনফার্ম হইলাম যে হ্যাঁ আমার নেটওয়ার্কটা যে প্রিন্টারটা শেয়ার করেছি সেটা প্রপারলি কাজ করছে আমরা সাধারণত ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এই প্রিন্টারটা এখানে অ্যাড হয়ে গেল। অনেক সময় হয় কি বিয়স যে এই প্রিন্টারের ড্রাইভারগুলো প্রপারলি থাকে না যখন প্রপারলি ড্রাইভারগুলো থাকে না তখন কিন্তু প্রিন্টারটা আপনার এইভাবে করে অ্যাড করতে অনেক সমস্যা হয় অনেক সময় দেখা যায় প্রিন্টারের মডেল নাম্বারই খুঁজে পাওয়া যায় না প্রিন্টারের মডেল নাম্বারই খুঁজে পাওয়া যায় না তখন ঝামেলা হয় এর জন্য আমরা বলবো যে প্রিন্টারের ড্রাইভারটা আমি বলবো প্রিন্টারের যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা ইনস্টলেশনের মাধ্যমে যদি আপনি প্রিন্টারটা অ্যাড করেন সেটা সব থেকে বেটার হয় এটা হলো যে আপনার এই অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ টেনের মধ্যে এই প্রিন্টারের ড্রাইভারটা আছে বিদায় পেয়ে গেছে বাট অনেক আছে পুরোনো মডেলের বা অনেক আপডেটেড মডেলের আছে যেগুলোতে আপনার ড্রাইভার সচরাচর উইন্ডোজের মধ্যে বিল্টিন থাকে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমি এটাকে আবার বাদ দিয়ে দিলাম এটাকে রিমুভ করে দিলাম দেওয়ার পরে বিয়ার্স আমি এইটা কেটে দিব এইটা কেটে দিয়ে আমি চলে যাব আমার যে প্রিন্টারের যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটার মধ্যে দেখেন আমার প্রিন্টারের ড্রাইভার আছে এইটা 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 বর্তমানে আমার নেটওয়ার্ক প্রিন্টার তো আমি এই নেটওয়ার্ক প্রিন্টারের যে ড্রাইভারটা আছে এটার মধ্যে আমি ক্লিক করব অবশ্যই আপনারা অনলাইন থেকে আপনার যে প্রিন্টারের যে মডেল নাম্বার সেই মডেল নাম্বার দিয়ে সার্চ দিয়ে আপনারা প্রিন্টারের ড্রাইভারটা বের করবেন তো আমি এখানে ক্লিক করব ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পরে দেখবো যে আমার এই যে দেখেন এক্সট্রাক্টিং হচ্ছে হওয়ার পরে আমার এই ড্রাইভারটা ইনস্টলেশন হবে এবং এই ইনস্টলেশন হওয়ার পরও আমরা এখানে দেখতে পাবো যে আমার আসলে প্রিন্টারটা কিভাবে অ্যাড হচ্ছে হ্যাঁ তা এখানে ইয়েসে আমরা ক্লিক করব করার পরে এটা এইচপি ইনস্টলার চালু হয়েছে তো এটা চালু হতে থাকুক এটা ইনস্টল ইনস্টলিং আর কি হচ্ছে ইনস্টলেশনটা ইনস্টলিংটা কমপ্লিট হইলেই আপনার নেক্সট অপশনে আসবে দেখেন এখানে আসছে আসার পরে বলতেছে নেক্সট স্টেপ প্রেস করার জন্য তো আমরা নেক্সট স্টেপ প্রেস করব এখানে আই অ্যাকসেপ্ট এখানে দিব ঠিক দিব এখানে হলো ওদের এগ্রিমেন্টের হ্যাঁ এগ্রিমেন্ট সেটিংস তো এইখানে নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর সে কি করতেছে প্রিপেয়ারিং টু ইনস্টলেশন অপশনটা চেক করতেছে চেক করার পরে কানেক্ট টু দ্য প্রিন্টারের অপশন আসবে তারপরে আমরা কি করব এখন আবার ক্লিক ক্লিক করলে এখন দেখাচ্ছে কানেক্ট ইউর প্রোডাক্ট নাও হ্যাঁ আমার প্রোডাক্টটা কানেক্ট করতে বলতেছে কিন্তু আমার প্রোডাক্ট তো অলরেডি কানেক্ট করা আমার তো এটা আইপি প্রিন্টার নেটওয়ার্ক প্রিন্ট ইউএসবি প্রিন্টার না তাহলে আমরা কী করবো ব্যাগে আসবো ব্যাগে এসে দেখেন এই যে এখানে কানেক্ট থ্রো নেটওয়ার্ক হ্যাঁ এখানে বলতেছি ডিরেক্টলি মানে ইউএসবি কেবলের মাধ্যমে যদি এই অপশানটা ঠিক থাকে তাহলে হবে কি ইউএসবি কেবলের মাধ্যমে আপনার এই প্রিন্টারটা কানেক্ট হবে ক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্টারের ইউএসবি কেবলটা কানেক্ট করাইতে হবে আপনার পিসির মধ্যে বা ল্যাপটপের মধ্যে তো আমাদের এটা হলো যে নেটওয়ার্ক প্রিন্টার সো আমরা কোনো ইউএসবি পোর্ট কোনো প্রিন্টারের ইউএসবি পোর্ট আমরা লাগাবো না তো আমরা কি করব এইখানে ক্লিক করব করে এখান থেকে আমরা বলে দেবো কি আমরা বলবো এই যে সার্চ ইউজিং এ আইপি অ্যাড্রেস এইটা হলো এইটা থাকলে হবে কি অটোমেটিকলি সে সার্চ করে নিবে বাট আমি তো জানি যে আইপি অ্যাড্রেসটা কী তাহলে আমি কি করব এইখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি এখানে সেই আইপি অ্যাড্রেসটা বসাবো আইপি অ্যাড্রেসটা কত ওয়ান সেভেন্টি টু ডট সিক্সটিন ডট ফোরটি ডট ফোরটিন দেওয়ার পরে আমি কি করব নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করলে দেখেন এই যে আমার প্রিন্টারটা পেয়ে গেছে প্রিন্টারটা যদি আমার নেটওয়ার্কে না থাকতো তাহলে কিন্তু এখানে পেতো না সাপোজ আমি একটা ভুল একটা আইপি এখানে দিই দেখি এখানে ভুল আইপি দিই ওয়ান টু ডট সিক্সটিন ডট ফিফটি ডট ফোরটি দিলাম এটা আমি ভুল দিয়েছি নিজে ইচ্ছাকৃতভাবে দেখি আইপিটা প্রিন্টারটা পায় কি না নেক্সটে ক্লিক করি দেখেন নেক্সটে ক্লিক করলে কি বলতেছে সার্চিং করতেছে সার্চিং করতেছে দেখেন এখানে বলতে সার্চিং দ্য লোকাল নেটওয়ার্ক ফর দ্য অ্যাভেলেবেল প্রোডাক্ট প্লিজ ওয়েট মানে দেখেন কোনো প্রিন্টার পায়নি পায়নি কেন কারণ এই আইপি অ্যাড্রেসে কোনো নেটওয়ার্ক প্রিন্টার নেই সেজন্য এখানে পায় না মেসেজ এইটাই দিয়েছে দেখেন নেটওয়ার্ক প্রোডাক্ট নট ফাউন্ড তা আমরা ব্যাগে যাব ব্যাগে যেয়ে আবার এই জায়গাটা ক্লিক করে আমাদের যে আইপিতে আমার প্রিন্টারটা আছে যেমন আমার আছে হলো যে এইটার মধ্যে ওয়ান সেভেন্টি টু ডট সিক্সটিন ডট ফোর হ্যাঁ আছে তো আমি যদি এইটা দিই দেখবেন সাথে সাথে পেয়ে যাবে ক্লিক করি নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আমার প্রিন্টারের মডেল নাম্বারটাও চলে আসলো এবং হার্ডওয়্যার অ্যাড্রেসটাও চলে আসলো এবং হোস্ট নেমটাও চলে আসলো তো আমি যদি এইখানে আগে কন্ট্রোল প্যানেলটা একটু চালু করে রাখি হ্যাঁ কন্ট্রোল প্যানেলটা থেকে আমি কি করব এখানে নেটওয়ার্ক প্রিন্টার অ্যান্ড ডিভাইসটাকে এটাকে একটু চালু করে রাখি দেখেন এই জায়গাটা আপনি দেখতে পাবেন যে আমার প্রিন্টারটা অ্যাড হবে তো আমি দেখাই এটা একটু পাশাপাশি রাখতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন ঠিক আছে দেখেন এরপরে আমি এখানে কি করব এই জায়গাটা আমি নেক্সটে প্রেস করবো নেক্সটে প্রেস করব তারপর বলতেছি কি যে ইনস্টলিং সফটওয়্যার দিশ মেই টেক সেভারেল মিনিট মানে কিছু সময় নিবে বলতেছে দেখেন এইদিকে আপনার এই যে প্রিন্টারের এইটা কিন্তু চলে আসছে দেখেন এই যে প্রিন্টারটা চলে আসছে তো আর এইখানে দেখেন পার্সেন্টেজ উঠতেছে দেখেন এইখানেও সাকসেসফুল হয়ে গেছে আর এইখানেও প্রিন্টারটা দেখেন একুরেট নামে চলে আসছে তারপরে আমরা কি করব নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের বাকি স্টেপগুলো কমপ্লিট হবে বলতেছে কনফিগারিং প্রোডাক্ট এটা এই যে এই অপশনটা এই মেসেজটা আসে যে এ প্রক্সি সার্ভিস ইজ নট রিকোয়ার্ড টু কানেক্ট টু দ্য ইন্টারনেট এটা নেক্সট দিবেন দেওয়ার পর দেখবেন একটা ইরোর মারবে ইর মারলে আপনি এক্সিটে ক্লিক করবেন এক্সিটে ক্লিক করলেই দেখবেন যে এই যে ফিনিশের অপশনটা আসবে আপনি ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করার পর আপনি এটা কেটে দিবেন তো আপনার দেখেন এই যে প্রিন্টার এখানে অ্যাড হয়ে গেল এইটা হলো বিওয়ার্স আপনার কি এটা হলো যে আপনার নেটওয়ার্ক প্রিন্টার কীভাবে অ্যাড করবেন সেই জিনিসটা দেখালাম এখন দেখাবো স্ট্যান্ড অ্যালোন প্রিন্টার আপনি কিভাবে আপনার নেটওয়ার্কের মধ্যে অ্যাড করবেন এবং আপনি একটা স্ট্যান্ড অ্যালোন প্রিন্টারকে শেয়ার দিবেন সাপোজ আমি এখান থেকে আমি চলে যাব আমার ভার্চুয়াল মেশিনে হ্যাঁ সেখান থেকে আপনাদের আমি দেখাবো তো আমি এটাকে কেটে দিলাম আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে আসলে নেটওয়ার্ক প্রিন্টারটা কিভাবে শেয়ার দিতে হয় এবং নেটওয়ার্ক প্রিন্টারটা শেয়ার দিতে গেলে কি কি ধরনের প্রবলেম হইতে পারে যদি আপনি ভুল আইপি অ্যাড্রেস দেন এখন চলে যাব আমরা স্ট্যান্ড অ্যালোন প্রিন্টারটা কিভাবে আপনি শেয়ার দিবেন এবং সেটা খুঁটিনাটি সম্পর্কে আমি আলোচনা এটাকে তাহলে আমি কেটে দিই কেটে দিলাম এটাও কেটে দিলাম কেটে দিয়ে আমি চলে আসব আমার আমরা আমাদের কেবলটা লাগাই নিলাম তো এখন আমরা কি করব এখানে মনে করেন যে এইটা থাকবে আমার প্রিন্টার মেশিন ঠিক আছে আমরা এখানে কি করব কন্ট্রোল সি ও এন টি আর ও এল কন্ট্রোল প্যানেলে আসব এসে আমরা কন্ট্রোল প্যানেলে আসলাম আসার পরে আমরা চলে আসবো সাধারণত আপনার এমনিতে গুলো প্রিন্ট মানে শেয়ার দেওয়ার জন্য আগে প্রথমত প্রিন্টারটাকে ইনস্টল করতে হয় তো এই মুহূর্তে আমার কাছে যেহেতু কোনো প্রিন্টার নেই আমি কোনো প্রিন্টার আপনার ইনস্টল করতে পারছি না কারণ ইনস্টলেশন প্রসিডিউর সেম সবগুলোতে খালি নেক্সট 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 আর কিছু না ঠিক আছে তা আমরা এখন কি করব আমরা এখানে প্র্যাকটিসের জন্য আমরা একটা প্রিন্টার অ্যাড করব এখানে আমরা এখান থেকে চলে আসব এইখানে এখান থেকে আসবো হলো যে প্রিন্টার প্রিন্টার এইটা এটার মধ্যে আসব আসার পরে ভিউয়ার্স আমাদের এইখানে মনে করেন যে একটা প্রিন্টার আমি অ্যাড করে নিব যে কোনো একটা মডেলের একটা প্রিন্টার আমি অ্যাড করে নেব এখান থেকে আমরা যে কোনো একটা প্রিন্টার আমরা এখান থেকে অ্যাড করে নেব সাপোজ মনে করেন আমি একটা প্রিন্টার অ্যাড করে নিচ্ছি মনে করেন এই প্রিন্টারটাকেই আমি অ্যাড করে নিলাম তো অ্যাড করছি দেখেন অ্যাড হচ্ছে ডোন্ট শেয়ার এটা আপাতত এইভাবেই রাখবো ফিনিশে ক্লিক করব তো দেখেন আমার এই প্রিন্টারটা মনে করেন যে আপনার কম্পিউটারের ভিতরে আপনি ইনস্টল করেছেন এখন আপনি এই প্রিন্টারটাকে শেয়ার দিবেন তো শেয়ার দেওয়ার জন্য প্রথমেই কোথায় যেতে হবে কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেলে আসবেন কন্ট্রোল প্যানেলে এসে এইখান থেকে আপনি আসবেন হলো যে আপনার এই যে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ক্লিক করবেন করার পরে আপনার এইখান থেকে আপনার এই যে প্রিন্টারটা যে প্রিন্টারটা আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকবে সাপোজ মনে করেন যে আমার এই কম্পিউটারের মধ্যে এই প্রিন্টারটা ইনস্টল দেওয়া আছে এখন আমি এইটা আরও যে লোক আছে তাদের মাধ্যমে তাদের কাছে আমি শেয়ার করব তাহলে কি করব তাহলে আমি এখানে রাইট বাটন ক্লিক করব প্রিন্টারের উপরে ক্লিক করব সরি প্রিন্টারের উপরে ক্লিক করবো ডাবল ক্লিক করব করার পর দেখেন প্রিন্টার নামে যে অপশনটা আছে যে যে প্রিন্ট এসে নামে একটা আছে করব করার পর আমরা কি করবো এইখানে এই যে শেয়ার দিস প্রিন্টার এইখানে ক্লিক করবো করার পর দেখবেন যে আমাদের এইভাবে চলে আসবে হ্যাঁ ঠিক আছে তারপর আমরা কি করবো অ্যাপ্লাইতে ক্লিক করবো ওকে ক্লিক করবো আমার প্রিন্টার শেয়ার হয়ে গেল সিম্পল জিনিস প্রিন্টার কিন্তু আমার শেয়ার হয়ে গেল দেখেন এখানে দেখেন দুইটা মানুষের মাথার মতো আইকন আসছে তো দুইটা মানুষের মাথার মতো আইকন আসার মানেই হলো যে আপনার এই প্রিন্টারটা শেয়ার হয়েছে সেই জন্য আমরা কোথায় যাব এখানে আসব এখানে এসে আমাদের এই কন্ট্রোল প্যানেলে আসব কন্ট্রোল প্যানেলে যেয়ে আমরা এখানে দেখবো যে আসলে এই প্রিন্টার যে শেয়ার দিলাম এইটার অ্যাকুরেট পাত কোনটা আছে হ্যাঁ আমরা এখানে নেটওয়ার্ক প্রিন্টারটা শেয়ার দিয়েছি শেয়ার দেওয়ার পর আমাদের অ্যাকুরেট পাথ কোনটা আছে সেটা একটু আমরা দেখে নিব তো ভিউয়ার্স এই জায়গাটায় দেখেন এই জায়গাটায় আছে এই যে প্রিন্টারের নাম এই নামটা কিন্তু আমাকে হুব যেভাবে আছে আমাকে সেইভাবেই টাইপ করতে হবে হ্যাঁ তো এখন আমি শেয়ার করলাম কোন মেশিন থেকে আমার এই মেশিন থেকে তো এই মেশিনের আইপি অ্যাড্রেস কত আমাকে দেখতে হবে তো আমি এইখানে যদি যাই এখানে যে চেঞ্জ সেটিংসে সেটিংসে আসবো এসে ডাবল ক্লিক করলে আমি দেখতে পাবো এইটা হলো যে তো আমরা সাধারণত আমরা আইপি দিয়ে চেষ্টা করব না যে আমরা আইপি দিয়ে প্রিন্টারটাকে শেয়ার দেবো সবসময় আমরা চেষ্টা করব কি কম্পিউটারের যে প্রপার্টিসে যে যে নামটা পাবো কম্পিউটারের নেম সেই নেমটার উপর ডিপেন্ড করে আমরা শেয়ার দেওয়ার চেষ্টা করব এখন আপনাদের মনে কোশ্চেন পারে যে আমরা নামের উপরে কেন শেয়ার দিব নামের উপরে বিয়ার্স শেয়ার দিব এই জন্যই যে আমাদের নেটওয়ার্কে যদি ডিএসসিপি আইপি কনফিগারেশন থাকে তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আপনার এই যে কম্পিউটারে আপনি প্রিন্টারটা শেয়ার দিচ্ছেন সেই কম্পিউটারের আইপি কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে কারণ তো যখনই আপনার এই প্রিন্টার যে কম্পিউটার ইনস্টল দেওয়া আছে সেই কম্পিউটার যদি আইপি চেঞ্জ হয়ে যায় তাহলে আদার্স ইউজারদের প্রিন্টার শেয়ারিংটা বন্ধ হয়ে যাবে তারা আর ওই প্রিন্টারে প্রিন্ট দিতে পারবে না তখন কি করতে হবে আবার আপনাকে আসতে হবে এসে দেখতে হবে যে যে প্রিন্টার যে মেশিনের মধ্যে আপনি প্রিন্টার ইনস্টলেশন দিয়েছেন এবং শেয়ার দিয়েছেন সেই মেশিনের আইপি কত আছে চেঞ্জ হয়েছে কিনা না সেটা কিন্তু আপনাকে দেখতে হবে আর যদি আপনি এটাকে আপনি যদি স্ট্যাটিক আইপি বসাই দেন সেক্ষেত্রে আপনি আইপি দিয়ে ডিরেক্ট দিতে পারবেন আমার দেখেন আমার এখানে এটা হলো যে স্ট্যাটিক আইপি না আমার এটা হলো যে মনে হচ্ছে আমার ডিএসিপি আইপি এই জন্য আমি আপনাদের প্রেফার করবো যে আপনারা যদি স্ট্যাটিক আইপি থাকে তাহলে ডিরেক্টলি আইপি দিয়ে বসাইতে পারেন দেখেন আমার এটা স্ট্যাটিক আইপি তাহলে আমি যদি চাই যে ডিরেক্টলি এই আইপি দিয়ে প্রিন্টার শেয়ার দিতে পারবো বাট আমি আপনাদের কাছে রিকমেন্ড করব যদি আপনার নেটওয়ার্কে স্ট্যাটিক আইপি না থাকে তাহলে আপনি কম্পিউটার প্রপার্টিসের যে নামটা সেই নাম দিয়ে আপনারা শেয়ার দিবেন তো আমার এইখানে কম্পিউটার প্রপার্টিসের নাম হলো আইটি ড্যাশ সাইট তো এটা দিয়ে আমরা শেয়ার দিব তো দুইটা দিয়ে আইপি দিয়েও দিব এটা দিয়েও দিব হ্যাঁ এখন চলে যাব এটা তো আমার গেল প্রিন্টার সার্ভার এটা মনে করেন আমি ধরে নিলাম এটা এখন প্রিন্টার সার্ভার হয়েছে এখন আমরা ক্লায়েন্টে যাব ক্লায়েন্টে যেয়ে ওই ক্লায়েন্টকে আমি এই নেটওয়ার্ক যে প্রিন্টারটা আমি শেয়ার দিয়েছি সেটা কিভাবে কানেক্ট করাতে হয় সেটা দেখব চলে আসলাম আমার ক্লায়েন্ট মেশিনে আসার পর আমি এইখানে আসবো এই জায়গাটায় এসে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দেব কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিলাম সার্চ দিলে আমার এই রকম একটা এইটা আসবে আসার পরে আমি কি করব আমার এই জায়গা থেকে অবশ্যই একটু লার্জ আইকনটা করে নিয়ে এই যে ডিভাইস অ্যান্ড প্রিন্টার এই অপশানটা থাকবে এখানে ক্লিক করবো করার পরে আমরা চলে আসবো কোথায় আমরা চলে আসবো এই যে অ্যাড প্রিন্টারের এখানে অ্যাড প্রিন্টার এখানে এসে এখানে দ্য প্রিন্টার দ্যাট আই ওয়েন্ট ইজ নট লিস্টেড এইখানে ক্লিক করব করার পরে আমরা এই জায়গাটা ক্লিক করব দেখেন এই জায়গাটায় এখানে ক্লিক করব এবং এখানে দেখেন সে কিন্তু ফরম্যাট বলে দিয়েছে যে কিভাবে আপনাকে এটা শেয়ার দিতে হবে এক্সাম্পল দিয়ে দিয়েছে দেখেন কম্পিউটার নেম তারপরে প্রিন্টার নেম অর আপনার কি বলছে এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিতে বলতেছে হ্যাঁ তাহলে আমরা এখানে কি দেব দুইটা ব্যাকস্ল্যাশ মারবো তারপরে কম্পিউটার নেম কি আছে আইটি ড্যাশ সাইদ S A Y I D আইটি ড্যাশ সাইদ আছে তারপরে কি আছে তারপরে হলো যে প্রিন্টারটা ঠিক আছে যে প্রিন্টারটা আমরা শেয়ার দিতে যাচ্ছি ঠিক আছে সাইদ তারপর দেব কি ব্যাকস্ল্যাশ প্রিন্টারের নাম দেখেন ব্যাকস্ল্যাশ দেওয়ার সাথে সাথে যে আমার যে প্রিন্টারটা যে শেয়ার দেওয়া আছে যে প্রিন্টারটা আমার অলরেডি আমার নেটওয়ার্কের ভিতরে শেয়ার দেওয়া আছে সেই প্রিন্টারের নামটা কিন্তু চলে আসছে দেখেন এই যে দেখছেন জাস্ট এটা সিলেক্ট করে দিব দেখছেন যদি না দেওয়া থাকতো তাহলে আমাদের এইটা এইভাবে টাইপ করা লাগতো দেখেন দেওয়ার পরে চলে আসলো আসার পরে আমরা শুধু নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে দেখেন কানেক্টিং টু দেখেন বলতে বলতে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড দেখাচ্ছে অলরেডি এইটা নেক্সটে ক্লিক করব তারপরে এখানে টেস্ট প্রিন্ট ওই যে আইপি প্রিন্টার যেভাবে সেট করছি সেইভাবেই দেখাচ্ছে যে একটা টেস্ট পেজ প্রিন্ট দেওয়ার জন্য কনফার্ম হওয়ার জন্য তো আমরা ফিনিশে ক্লিক করব তো বিওর্স দেখেন আমার কিন্তু এই যে প্রিন্টারটা কিন্তু এইখানে চলে আসছে দেখছেন প্রিন্টারটা আমার এইখানে চলে আসছে এই প্রিন্টারটা কিছুক্ষণ পরে এইখানে চলে আসবে যতক্ষণ এই প্রিন্টারটা এইখানে না আসবে ততক্ষণে আপনি প্রিন্ট দিতে পারবেন না আমরা একটু ওয়েট করবো দেখব যে এইখানে আমাদের এই প্রিন্টারটা চলে আসবে আশা করি এই প্রিন্টারটা এইখানে চলে আসবে প্রিন্টার লিস্টে চলে আসবে হ্যাঁ এখন আন আনস্পেসিফাইড নামে এখন গেল বিয়স এটা তো গেলে একভাবে এটা গেল কি আপনার কম্পিউটারের প্রপার্টিসের নামের উপর ডিপেন্ড করে হয়ে গেল বাট আপনার কম্পিউটারে যে কম্পিউটারের ভিতরে আপনি প্রিন্টারটা ইনস্টল দিয়েছেন এবং শেয়ার করেছেন সেই প্রিন্টারের আইপি মনে করেন আপনার স্ট্যাটিক আছে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট আইপি দিয়েও আপনি করতে পারবেন সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে এই জায়গাটায় আসবেন এই সার্চের এখানে এসে লিখবেন আর ইউ এন রান লিখবেন রান লিখে এই যে রানের এই অপশনটা আসবে আসার পরে এইখানে দুইটা ব্যাকস্ল্যাশ দিবেন দুইটা ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আপনার ওই কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস আছে মনে করেন আইপি অ্যাড্রেস আছে কত থার্টি ডট থার্টি ডট থার্টি ডট ফিফটি এটা মনে করেন যে আমার যে কম্পিউটারের মধ্যে প্রিন্টারটা ইনস্টল দেওয়া আছে এবং শেয়ার দেওয়া আছে সেই কম্পিউটারের আইপি তো আমরা এটা দিব দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পাবো একটু ওয়েট করি আর একটা জিনিস বিওয়ার্স খেয়াল করছেন কি না দেখেন প্রিন্টারটা কিন্তু এখানে চলে আসছে এই যে লিস্টের মধ্যে এই যে প্রিন্টার লিস্টের মধ্যে চলে আসছে আর আমরা এই দিক থেকে আমরা এখন সেই আইপিটা দিয়েছি আইপিটা দেওয়ার পরে দেখি আমার প্রিন্টারটা আমি মানে ওই কম্পিউটারে ঢুকতে পারি কিনা দেখি আর একবার দেখি কি আসে দেখেন এন্টারে চাপ দেওয়ার পরে আমার কিন্তু এইভাবে চলে আসলো তো এইখানে আসার পর হচ্ছে কি যে বিকস আমার ওই কম্পিউটারের ভিতরে যতগুলো ড্রাইভ শেয়ার দেওয়া থাকবে ফোল্ডার দেয়া থাকবে সবগুলো এখানে দেখাবে আপনি কি করবেন জাস্ট আপনার যেহেতু প্রিন্টারটা কানেক্ট করবেন সেহেতু আপনি এই প্রিন্টারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন কানেক্টে ক্লিক করবেন দেখেন কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমার এটা কানেক্ট হয়ে গেল এখন যদি আমি কম্পিউটার এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাই কন্ট্রোল প্যানেল থেকে প্রিন্টার অ্যান্ড ড্রাইভার অ্যান্ড প্রিন্টারের মধ্যে যাই অ্যান্ড প্রিন্টারের মধ্যে আসি আসলে দেখতে পাবো দেখেন আমার এখানে এই যে এই একটা প্রিন্টার অ্যাড হয়েছে দেখেন প্রিন্টার কিন্তু দুইভাবে অ্যাড হয়েছে একটা আইপির মাধ্যমে এখানে আইপি দেখাচ্ছে আর একটা কম্পিউটার প্রপার্টিসের নামের মাধ্যমে দেখছেন বুঝতে পারছেন এখন বিয়র্স এটা তো হলো যে আমি কিন্তু ডিরেক্টলি যখন আমি প্রিন্টারটা শেয়ার দিয়েছি ডিরেক্টলি কিন্তু চলে আসলো কোনো ইউজার নেম পাসওয়ার্ড কিছুই কিন্তু চায় নাই তো এই ইউজার নেম পাসওয়ার্ডটা যাতে করে না চায় সে জন্য আপনাকে কী করতে হবে আপনাকে যে প্রিন্টার থেকে আপনি যে কম্পিউটার থেকে আপনি প্রিন্টারটা শেয়ার দিবেন সেই কম্পিউটারের ফায়ারঅলে যেতে হবে আমরা এখন যাব সেই কম্পিউটারের ফায়ারঅলে আমরা এই কম্পিউটারে ফায়ারঅলে আসবো এসে আমরা কী করবো এইখানে এই এই প্রিন্টারে এই কম্পিউটার থেকেই তো আমরা প্রিন্টার শেয়ার দিয়েছি ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ার সেন্টারে যাবো যাওয়ার পরে আমরা এই যে দেখেন ফায়ারঅলের মধ্যে আসবো ফায়ারঅলের মধ্যে এসে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই এইখানে না বিহার্স এইখানে না আমরা চলে আসবে এই যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারের এইখানে এইখানে ক্লিক করব। করার পর আমরা আসবো এই যে দেখেন চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিংয়ে এখানে ক্লিক করব করার পরে আমাদের কি করতে হবে যে এই যে দেখেন নিচের দিকে আমরা এইটা ক্লিক করলে আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো যে যে ট্রান অন পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং এইটাকে আমরা কি করব এটা অফ করে দিব ঠিক আছে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং তাহলে কি হবে যে আপনার যখনই আপনি প্রিন্টারটা শেয়ার দিবেন তখন আর আপনার এইটার জন্য পাসওয়ার্ড চাবে না ঠিক আছে তো এই হইলো আপনার ওভারঅল প্রিন্টার স্ট্যান্ডার্ড প্রিন্টার শেয়ারিং এবং নেটওয়ার্ক প্রিন্টার শেয়ারিং এর ওভারঅল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ